আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই কখনো পার্সিমন কিংবা কাকাফল নামটা আপনি শুনেছেন। জাপানের সে জাতীয় ফল পার্সিমন তথা সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু ফল পার্সিমনের গাছ আমাদের নার্সারিতে সম্প্রতি যুক্ত হয়েছে। খুবই সুন্দর কোয়ালিটির উন্নত রুটের গাছগুলা এই মুহূর্তে আমাদের কাছ থেকে পাচ্ছেন, দুইটা ভ্যারিয়েন্টের, যেটা একটা হচ্ছে ফুয়ু আর একটা হচ্ছে হাঁচিয়া, দুটাই সপরিগতে যাত, যেটার একটা গাছ আপনি রোপণ করলে গাছ থেকে নিশ্চিত ফল খেতে পারবেন। অনেকেই পার্সিমনের গাছ রোপণ করেছেন কিন্তু গাছ মারা যায়, গাছে ফল হয় না, গাছের পাতা ঝরে যায়। এটার কারণ হচ্ছে রুটটা হচ্ছে খুবই নিম্নমানের রুট, আর রুটকে প্রাধান্য দিয়ে বিদেশি গাছগুলো কেনাটা খুবই গুরুত্বপূর্ণ। রুট কতটা গুরুত্বপূর্ণ আপনারা গুগল সার্চ করলে জানতে পারবেন, কারণ একটা গাছের খাবার দাবার সব কিছু সাপ্লাই করে একটা রুট। রুট যদি খারাপ হয় আপনি গাছ কিন্তু বাঁচাইতে কিংবা ফল কিন্তু পাবেন না। তো নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই উন্নত রুটের পার্সিমনের দুইটা ভ্যারিয়েন্টের যে কোনো একটা ভ্যারিয়েন্ট আপনি কালেক্ট করে নিতে পারেন। আপনারা চাইলে ছাদে কিংবা মাটিতে দুইভাবে রোপণ করে ফল খেতে পারবেন। আনুমানিক সময় দুই বছর আমি দেবো, কারণ এই এক বছরে দেখা যায় প্রথম বছরে ফল এসে ঝরে যায়। গাছের যত্ন আত্মি এবং গাছের যে পরিচর্যা সব কিছু আপনাকে শেয়ার করবো। আশা করি আগামী দুই বছরের মধ্যে গাছ থেকে আপনি ছাদে কিংবা মাটিতে গাছ লাগিয়ে গাছ থেকে ফল খেতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।